আসসালামু আলাইকুম ওয়া রেখেতু বন্ধু আমার কিছু কিছু এমন জিন আছে যে জিনগুলো রোগীর শরীরে কখনো কখনো হাজির হয়ে যায় কিন্তু কমজোর আমিলেরা ওই সব শক্ত জিনগুলো হটাতে পারে না ভাগাতে পারে না ছাড়াতে পারে না আপনি কি জানেন সেই জিনগুলো কোন জিন সেই জিনগুলো হলো জাদুকর জিন বন্ধু আমার মানুষের মধ্যে যেমন জাদুকর হয়ে থাকে হ্যাঁ বন্ধু মানুষ জাদু করে থাকে জিনের সাহায্য নিয়ে কিন্তু একটা জিন যদি স্বয়ং নিজেই জাদুকর হয় সেই জিনটা কত বড় ভয়ানক জিন হতে পারে আপনি ভেবে দেখেছেন আর জিনেদের মধ্যে জিন হচ্ছে জিন যে জিনের কথা আপনারা কোরআন হাদিস খুঁজলে পেয়ে যাবেন এখন ওই সব জিনগুলো নিজের গোত্রের মধ্য থেকে হয়ে থাকে মরল মাতব্বর ছোট ছোট জিনগুলো ওই বড় জিনের কথা শুনতে বাধ্য থাকে তাই দেখবেন কখনো কখনো জাদুকর দূর থেকে রোগীর উপরে একটা একটা করে জিনকে পাঠিয়ে দিচ্ছে বা ওই জাদুকর জিনটা স্বয়ং নিজেই একটা একটা করে জিন ওই রোগীর শরীরে পাঠিয়ে দিচ্ছে এখন আমিল মশাই একটা করে জিন ছাড়াইছেন কিন্তু আবারও আর একটা নতুন জিনিসে রোগীর শরীরে এসে উপস্থিত হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে ওই জাদুকর জিনটাকে কিভাবে রোগীর শরীরে হাজির করতে হয় কিভাবে ওই জিনটাকে জব্দ করতে হয় কিভাবে ওই জিনটাকে আপনি ভাগাবেন সেই কথাটাই বলবো আজকের এই ভিডিওতে বন্ধু আমার এই শক্ত আমলের কথা কোনো আমিলই আপনাকে বলতে চাইবে না আর আপনাকে শিখিয়ে দিলে বা বলে দিলে আপনার কাছে থেকে নিয়ে নেবে মোটা অঙ্কের টাকা আপনি যদি একজন আমিল হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি আর কোনো সাধারণ মানুষ আজকের এই আমলটি কখনোই করতে যাবেন না যদি না আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা না থাকে আপনার যদি দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকে আপনি জিনের লাইনে কিছুদিন কাজ করেছেন তাহলে আপনি এই আমলটি করতে যাবেন আপনি সাধারণ মানুষ হলে কখনো এই আমলটি করতে যাবেন না করতে গেলেই আপনি হিতে বিপরীত ঘটিয়ে বসে থাকবেন কথা হচ্ছে কিভাবে আপনি ওই জাদুকর জিনটির সাথে মোকাবেলা করবেন সেই প্রসেস সেই আমলের কথা এখন আপনাকে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি প্রতিদিনই একটা করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক কিভাবে ওই জাদুকর জিনগুলোকে জব্দ করতে হয় রোগীর শরীর থেকে ভাগাতে হয় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফিকেল্লা মিডিয়া বন্ধু আমার ওই শক্তিশালী জিনটাকে ওই জাদুকর জিনটাকে রোগীর উপরে হাজির করার জন্য আপনাকে পড়তে হবে সুরা বাকারা রোগীকে সামনে বসিয়ে নিয়ে রোগীর সামনে জোরে জোরে আপনাকে তেলাওয়াত করতে হবে এক একরকু তেলাবাত করার পর রোগীকে দম করতে হবে এইভাবে পূর্ণ পাঠ করতে হবে কিন্তু মনে রাখবেন করে পড়বেন আর রোগীকে দম করবেন দেখবেন মহান রব্বুল আলমিনের ইচ্ছায় ইনশাল্লাহ রোগীর উপরে এসে ভর করে দেবে হাজির হয়ে যাবে আর রোগীর উপরে হাজির হয়ে গিয়ে ওই জিনটা আমিল মসাইকে ধমকি দিতে পারে আমিলকে বলতে পারে তোকে আমি এই করে দেব এই করে দেব তোকে আমি জানে মেরে দেব কিন্তু আপনি কখনোই ভয় করবেন না কোরআনের থেকে শক্তিশালী ওই জিনটা নয় যখনই ওই জিনটা রোগীর উপরে হাজির হয়ে যাবে তখনই আপনাকে পড়তে আরম্ভ করতে হবে আয়তুল কুরসি আয়তুল কুরসি একবার পড়লেন দম করলেন এইভাবে এক শতবার আয়তুল কুরসি পাঠ করে এক শতবার ওই জিনটাকে বা ওই জিনের রোগীটাকে দম করতে হবে তাছাড়া আপনাদেরকে সুরা নুহের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত একশো বার পাঠ করে বার ওই রোগীটাকে দম করতে হবে মানে ওই জিনটাকে দম করতে হবে এবং আরও একটা দোয়া বার পড়ে আপনাদেরকে দম করতে হবে দোয়াটা আপনাদেরকে ডিসপ্লের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দোয়াটা হচ্ছে এই ল ঘুমাইন নানা যে ওয়ানা মিন এই দোয়াটা পড়ে আপনাকে একশো বার দম করতে হবে দেখবেন এইগুলো পড়তে পড়তে জিনটা জ্বলতে আরম্ভ করবে চিৎকার করতে আরম্ভ করবে রোগীকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ